মহিলা মাতাজি ভগবানের উদ্দেশ্যে প্রার্থনা করছে। মাতাজিদের কত ভক্তি সেটা দেখা যায়। অনেকে বলে জগতে পুরুষরা বলো বড়, মায়েরা ছোট, আর সেই জন্য মায়েদের ভিতরে একটা আন্দোলন শুরু হয়, ইনকলাব জিন্দাবাদ, এক এক হতে চায়। কিন্তু এক কেন, তার থেকে বড়ও তো হওয়া যায়। আসলে আমাদের মহারাজ একবার মহারাজকে প্রশ্ন করেছিলেন, একজন ভক্তি ধীর দামোদর মহারাজকে, বিভিন্ন জায়গায় পুরুষ মহিলা তারা এক হতে চাইছে, একই সমান অধিকার চাইছে। ওই মহিলারা সমান অধিকার কেন, বরঞ্চ তাদের অধিকার তো আরও বড়। কারণ এই জগতে যদি ফুড মিনিস্টার কে, লক্ষ্মী দেবী পুরুষ না মহিলা, এডুকেশন মিনিস্টার কে, পুরুষ না মহিলা, তারপরে সব থেকে বড় ভক্ত কে, কে রাধারানী জানেন না? রাধারানী কি? আমরা যদিও ভগবানের শক্তি কিন্তু দেখি ব্রজের গোপীরা আসলে মায়েদের কোনো অর্থে ছোট নয়, বরঞ্চ অনেক সময় শাস্ত্রে বর্ণনা করেছে মায়েদের দায়িত্বটা আরও বেশি। জগতে যদি ভালো সন্তান কেউ আনতে চায়, দায়িত্বটা হচ্ছে মায়েদের। ভক্তিবিলাস গৌরচন্দ্র মহারাজ একবার বলছিলেন, নাকি বিদেশে এরকম ঘটনা হয়েছে, একটা বাচ্চার জন্ম হয়েছে আর ছোটবেলায় সে কান্না করে, তখন তাকে যা কিছু দেওয়া হয় কান্না বন্ধ হয় না, কিন্তু টিভি খুলে দিলে কান্না বন্ধ হয়ে যায়। আবার মহারাজে বলছিলেন, আরো যদি খারাপ দৃশ্য দেখানো হয় তাহলে আরো বেশি চুপচাপ থাকে। ডাক্তারের কাছে নিয়ে গেছে, কেন তো কান্না করে, ডাক্তার কিছুই পাচ্ছে না। লাস্টে ডাক্তার সাইকোলজিক্যালি ব্যাপারে মায়ের সঙ্গে কথা বলেছে, যখন গর্ভবতী ছিলেন তখন কি করতেন, তখন বলছে বেশি করে আমি টিভি দেখতাম আর বিশেষ করে ব্লু প্রিন্ট দেখতাম। ছেলে তাই হয়েছে। এই জগতে আমরা বলি ভালো সন্তান আসলে জগতের উন্নতি হবে, তার পুরো দায়িত্বটা কার, মায়ের। এখন মায়েরা যদি ওই দায়িত্ব পালন না করে পুরুষরা কি করে ট্রেনে ছুটছে, কোথায় অফিসে যাচ্ছে, ওখানে গেলেই আমি মনে হয় সমান হব না। মায়েদের স্থান বলতে হবে অনেক উপরে। আমাদের একজন প্রভু বলছিলেন, বিদেশ থেকে এসেছিলেন, আমরা একবার বাড়িতে গিয়েছি, সেখানে বলছেন আমরা দেখি ভারতবর্ষে বিশেষ করে বাংলায় যেখানে যাই বাড়ির মাতাজিরা খুব সেবা করে, এটা আমরা দেখি। আমরা যদি যখন কারো বাড়িতে যাব, পুরুষদের দেখ থেকে মায়েদের দেখি সেবা করার মনোভাব, কি রান্না হবে কি হবে, প্রভুকে কী খাওয়া, তাই কি না? কি পুরুষরা স্বীকার করেন না? হ্যাঁ, তা আসলে মায়েদের ভিতরে সেবা ভাবটা বেশি আছে, আর সেই জন্য তাড়াতাড়ি সে ভক্ত হতে পারে। বাংলাদেশের একজন মহারাজ বলছিলেন, কিভাবে মায়েরা যশোদা মা দেবকী মা কীভাবে সেবা করায়, তাদের তাদের কমন স্বভাব সেবা ভাবটা আছে। আর আমরা সব জায়গায় বলি ভগবানের সেবা করো, তো সেই জন্য সেবা তারা জীবন থেকেই করে আসছে। সেই জন্য এইখানে কুন্তী দেবী শিক্ষা দিচ্ছেন। কেউ ভাবতে পারে মহিলাদের কাছে শিক্ষা নেব, প্রভুপাদ বলছেন অনেক সময় তারপর যে বলছেন না, তাদের স্বাভাবিকভাবে ভক্তিভাব আছে মায়েদের। সেই জন্য এখানে কুন্তী দেবীর শিক্ষা, যেখানে আগের অধ্যায়ে বর্ণনা আছে দ্রোণপুত্র দণ্ডিত, দ্রোণপুত্র দণ্ড লাভ করেছে, তারপরে কি করেছেন, তারপর পাণ্ডবরা দ্রৌপদীরা শোকার্ত চিত্তে তাদের মৃত আত্মীয়দের সৎকারে অনুষ্ঠান করেছিলেন।
যারা যারা মারা গেছে তাদের সৎকার করলেন, পুত্ররা মারা গেছে পাঁচ পুত্র তাদের সৎকার করলেন, যুদ্ধে যারা মারা গেছে সৎকার করলেন, তারপরে তাদের উদ্দেশ্যে জলদান করার জন্য গঙ্গায় দিয়েছেন। এখানে লিখছেন গঙ্গা হচ্ছে ভগবানের পাদপদ্ম বিনিস্তৃত এবং ওখানে পাদধূলি আছে, ভগবানের পাদপদ্ম থেকে এসেছে যেহেতু ভগবানের পাদধূলি ওখানে আছে, প্রভুপাদ তাৎপর্য লিখছে। তাই গঙ্গা তীরে গমন করলেন, মহিলারা অগ্রভাবে যাচ্ছিল এবং সামনে কারা যাচ্ছিল, মহিলারা। সমাজে উন্নত হবে যেখানে নারীর সুরক্ষা হবে, এই জন্য এখানেও পঞ্চপাণ্ডবরা মহিলাদের আগে নিচ্ছে, পিছনে সবাই সুরক্ষিতভাবে। মহাভারতে যে এত বড় যুদ্ধ হয়েছিল একটাই কারণে, মহিলার প্রতি অপমান হয়েছিল। কার অপমান? সেই জন্য কত মানুষ মারা গেল যুদ্ধে। সেই জন্য মায়েদের সম্মান দেওয়া দরকার। সেখানে মহিলারা অগ্রভাগে অগ্রভাগে করে তারা যাচ্ছিলেন, তাদের জন্য বিলাপ করছিলেন, শোকে কাতর যারা যারা দেহত্যাগ করেছেন। মনে আছে অর্জুন কান্না করেছিলেন একবার যুদ্ধক্ষেত্রে ঢুকেই, আবার যুদ্ধের পরেও সবাই কান্না করছে যে এই মারা গেল, এ ছিল আমার, এই ছিল সবাই আত্মীয় স্বজনের ভিতরেই তো যুদ্ধ, কেননা পরমেশ্বর। তাই সবাই গঙ্গায় গিয়েছিলেন, গঙ্গা স্নান করলেন, কেননা সেই জল পরমেশ্বর ভগবানের পাদপদ্মের ধূলিকণা মিশ্রিত হয়ে পবিত্রতা লাভ করেছে। গঙ্গা পবিত্র, তার সঙ্গে আবার ভগবানের পাদধূলি সেখানে মিশ্রিত। কুন্তী, দ্রৌপদী, গান্ধারী, ধৃতরাষ্ট্র, ভ্রাতৃবর্গ, যুধিষ্ঠির সবাই শোকাভিত হয়ে বসেছিলেন, শ্রীকৃষ্ণও সেখানে ছিলেন সেই সঙ্গে। আসলে পঞ্চপাণ্ডব যেখানে, শ্রীকৃষ্ণ সেখানে। কিন্তু এখন কুন্তীদেবী প্রার্থনা করছেন কেন কৃষ্ণ চলে যাচ্ছে, এই তার বিরহ, বিরহ বেদনায় দুঃখী। কোনো মাতাজি আমাদের বলছে প্রভু আমাদের দুঃখ লাগছে, কালকে আমরা চলে যাব। তা কুন্তীদেবীর বিরহ আর ভক্ত বিরহ বলছে সব থেকে নাকি বড় বিরহ। দুঃখ মধ্যে কোন দুঃখ হয় গুরুতর, কৃষ্ণ ভক্ত বিরহ বিনা দুঃখ নাহি দেখি পর। সব থেকে বড় দুঃখ হচ্ছে কৃষ্ণের ভক্ত বিরহ। তো ভক্ত সঙ্গে আমরা ছিলাম, আনন্দে ছিলাম, এখান থেকে যাওয়ার পরে যে যার কাজে যুক্ত, সকালে 6:30 বাজলে কেউ বলবে না ভাগবত পাঠে আসো, বিশ্রাম করতে চাইলেও লজ্জা লাগবে না যে 4:30 যদি না যাই প্রভুরা কি বলবে, যাই এইসব সমস্যা থাকবে না কালকের থেকে, কালকে না পরশুদিন থেকে। তা সর্বশক্তিমা দুর্বার বিধি নিয়ম সেগুলির প্রতি কে উল্লেখ করে পরমেশ্বর শ্রীকৃষ্ণ উপস্থিত, মুনিগণ আর্ত শোকভূত সকলে সান্ত্বনা। সেখানে কৃষ্ণ সান্ত্বনা দিচ্ছেন, বড় বড় মুনি ঋষিরা তারা সান্ত্বনা দিচ্ছেন, যুধিষ্ঠির মহারাজ, গান্ধারী, দ্রৌপদী, কুন্তী, ধৃতরাষ্ট্র সবাইকে সান্ত্বনা দিচ্ছেন, কৃষ্ণ সান্ত্বনা দিচ্ছেন। সেখানে বলছেন কিভাবে ধৃত দুর্যোধন তার দলবল অজাতশত্রু মহারাজ যুধিষ্ঠির রাজ্য কপটতাপূর্বক অপহরণ করেছিল। ভাগবতের সুত গোস্বামী বলছেন কপট করে দুর্যোধন কত দুর্ধর্ষ, কত খারাপ লোক, অজাতশত্রু। কৃষ্ণের আরাক নাম কি, ওই যুধিষ্ঠির মহারাজের আরাক নাম হচ্ছে অজাতশত্রু। বৈষ্ণবের কয়েকটা গুণ আছে যেটা আমরা সনাতন শিক্ষায় বলছিলাম, তিতিক্ষব কারণিকা সুহৃদ সর্বদেহিনা অজাতশত্রু বসান্তা সাধুনাম সাধু ভূষণ।
অনেকগুলো গুণ, তার ভিতরে একটা গুণ আছে অজাত শত্রু। যে বৈষ্ণব হবে তার কোনো শত্রু থাকবে না। বৈষ্ণবকে কেউ শত্রু মনে করতে পারে, যারা তো পাষণ্ডী তারা তো বৈষ্ণবকে, নিত্যানন্দ প্রভুকেও শত্রু মনে করেছেন, করেছেন কি না? কেউ জগাই মাধব আঘাত করেছেন। কিন্তু নিত্যানন্দ প্রভুকে শত্রু মনে করেছেন জগাই মাধবকে? তাহলে তো সুদর্শন আসছিল শেষ না, বাড়ি কলসিকা না তাই বলে কি প্রেম করবে? ঠিক যুধিষ্ঠির মহারাজও তাই। যুধিষ্ঠির মহারাজকে হয়তো দুর্যোধন শত্রু মনে করত। যুধিষ্ঠির মহারাজের জীবনে তিনি কখনো কাউকে, দুর্যোধনকে তো নয় এমনকি কাউকে শত্রু মনে করেন। এ হচ্ছে বৈষ্ণবের কোয়ালিটি। তাই বলা হচ্ছে সন্তায় অজাত শত্রু যুধিষ্ঠির মহারাজ, অজাত শত্রু যে যুধিষ্ঠির, তার সব কিছু হরণ করে দিয়েছিল। এই দুর্যোধনের সঙ্গে সমস্ত অসৎ রাজারা সব একত্রিত হলো, যুদ্ধ করল, রানীর কেশ দ্রৌপদীর কেশ আকর্ষণ করল, আর এসব করার পরে আয়ু ক্ষয় হয়েছিল। মহিলার নির্যাতন, ভক্তের উপর অত্যাচার, যুধিষ্ঠির মহারাজ পঞ্চ পাণ্ডব ভক্ত, যেদিন ভক্তের উপর অত্যাচার হবে সেই দিন শেষ, তার জীবন শেষ। সেই দিন থেকে তার খারাপ দিন শুরু হল। দ্রৌপদীর উপর অত্যাচার হয়েছিল, পঞ্চ পাণ্ডব এত শুদ্ধ ভক্ত, কৃষ্ণৈক শরণ কত মহান ভক্ত কৃষ্ণ, আর তার উপর যখন অত্যাচার, বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী স্লোগান, সেই জন্য তাদের ধ্বংস হয়েছিল, আয়ু তাদের কম হয়ে গেছিল। এভাবে যুধিষ্ঠির মহারাজকে সান্ত্বনা দিলেন কৃষ্ণ। যুধিষ্ঠির মহারাজকে দিয়ে তিনবার অশ্বমেধ যজ্ঞ করালেন সারা পৃথিবী, একচ্ছত্র সম্রাট হলেন যুধিষ্ঠির মহারাজ। কৃষ্ণ থেকে সব অশ্বমেধ যজ্ঞ করালেন, তারপরে কি করলেন, তিনি সাত্যকী আর উদ্ধবকে নিয়ে পাণ্ডবদের আমন্ত্রণ জানালেন, আর তিনি যাত্রা শুরু করলেন। সব তখন যখন মহান মহান ঋষিরা এসেছেন, ভগবান তাদেরও পূজা করলেন, ব্যাসদের প্রমুখ ব্রাহ্মণদের ভগবান তাদের পূজা করলেন, ভগবানকে অনেকে পূজা করলেন, আবার ভগবানও ব্যাসদেবকে ব্রাহ্মণদের পূজা করলেন। শ্লোকে আছে, নম ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ পিতায়, গো মাতার পূজা ব্রাহ্মণের পূজা ভগবান কৃষ্ণ করেছেন, পূজিত ভগবান তাদের প্রতি পূজা করলেন। তারপরে সাত্যকী আর উদ্ধবকে নিয়ে যাত্রা শুরু করেন। যে মুহূর্তে তিনি রথে আরোহণ করেছেন সেই মুহূর্তে উত্তরা দৌড়াতে 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 এসেছে, এসে কি বলছেন, পাহি পাহি মহাযোগিন, যোগিন দেব দেব জগৎপথে, পাহি পাহি মহাযোগিন। এখানে ভগবানকে যোগেশ্বর বলছে, কারণ দেখবেন বিভিন্ন সময় বিভিন্ন নাম বলে, প্রত্যেকটা নামের তাৎপর্য আছে। কারণ উত্তরার গর্ভ দহন হচ্ছে, কেন না, অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র ছেড়ে দিয়েছে, আর ভিতরে কে থাকে, পরমাত্মা থাকে। পরমাত্মাকে কারা উপাসনা করে, যোগীরা, মহাযোগিন। তো ভগবানকে যোগেশ্বর বলছে, তুমি যোগীদের ঈশ্বর, আর তোমাকে এখন দরকার। যখন যে নাম বলছেন, ভক্ত নাম অভয়ম কর অর্জুন বলছেন, কারণ ওনার এখন ভয় পাচ্ছেন, অভয় দেওয়ার দরকার আছে, তাই ওনাকে অভয়ম কর, তুমি ভক্তদের অভয় দান করো। প্রত্যেকটা কথার সঙ্গে একটা মিল আছে, তা আছে। এখানে পাহি পাহি যোগেশ্বর
মহাজগী যোগী যোগিনে দেব দেব জগৎপতে নান্য তৎ অভয়ং পশ্যে যত্র মৃত্যু পরস্পর। উত্তরা বলেন, হে দেবতাদের দেবতা, হে জগদীশ্বর, হে মহাযোগী, মহাযোগী যোগী হলে তো পরমাত্মা ভীত, মহাযোগী আমাকে রক্ষা করো, কারণ দত্ত ভাব সমন্বিত এই জগতে আপনি ছাড়া আর কেউ আমাকে মৃত্যুর করাল গ্রাস থেকে রক্ষা করবে না। ভালো মন্দর এই জগৎ থেকে পাহি পাহি জগৎপথে আপনি শুধু রক্ষা করতে পারেন, আর কেউ রক্ষা। আসল স্বামী জগৎ স্বামী কৃষ্ণ। তাই দ্রৌপদী সময় তাই বলেছিলেন, হে মুকুন্দ, হে জনার্দন, পাহি পাহি রক্ষা করো, বলে তোমার স্বামী আছে, অস্ত্রধারী অর্জুন আছে, যুধিষ্ঠির আছে, নকুল সহদেব, ভীম আছে, গদাধারী, আমাকে ডাকছো কেন? না না হবে না, তোমার শ্বশুর মশাই আছে, ধৃতরাষ্ট্র আছে, তারপরে ভীষ্মদেব আছে, ভীষ্মদেব হচ্ছে দাদু, হ্যাঁ ভীষ্মদেবের মতন যোদ্ধা আছে, না আপনি ছাড়া, হে জগৎপথে আপনি ছাড়া কেউ আমাকে রক্ষা করতে, এ স্বামী আসল স্বামী নয় আসামী, তা আসল স্বামী হচ্ছে তুমি জগৎপথে, হে জগৎপথে, হে প্রভু, হে অনাদি আপনি রক্ষা করো। দ্রৌপদী এখানে উত্তরা বলছে আর কেউ রক্ষা করতে পারবে না। এদিকে কি করেছে, ব্রহ্মাস্ত্র পঞ্চ পাণ্ডবের দিকে ছেড়েছে, পঞ্চ পাণ্ডবকে মারবে, আর কাকে মারবে, উত্তরার গর্বে যে ওদের বংশধর আছে তাকে মারবে, এই অশ্বত্থামার প্ল্যান ব্রহ্মাস্ত্র ছেড়ে দিয়েছে। এই অর্জুন তারা কি করেছে, পঞ্চ পাণ্ডব তারাও তীর ধনুক নিয়ে রেডি হয়েছে, কিন্তু ভগবান ভগবানের কাছে অর্জুনরা প্রার্থনা করেন, হে প্রভু রক্ষা করো, কিন্তু ভগবান তার সুদর্শন চক্র দ্বারা তাদের রক্ষা করলেন। আর গর্বে প্রবেশ করে, উত্তরার গর্বে প্রবেশ করে তিনি ব্রহ্মাস্ত্র থেকে পরীক্ষিত মহারাজকে রক্ষা করলেন ভগবান একরূপে। এদিকে এইভাবে দেখা যায়, হে পরমেশ্বর আপনি সর্বশক্তিমান, একটি জ্বলন্ত লৌহবাণ আমার প্রতি দ্রুত গতিতে ধাবিত হচ্ছে, হে নাথ যদি আমার ইচ্ছা, যদি আপনার ইচ্ছা হয় আমাকে আপনি মারবেন, আমার পুত্রকে মারবেন না। মায়েদের কথা দেখেছেন, কিন্তু এখন মায়ের ঠিক 180 ডিগ্রি, সবার কথা বলছে না, অনেক মায়ের 180 ডিগ্রি উল্টো, আমি বেঁচে যাই গর্বে সন্তানকে মেরে দাও, কিন্তু উত্তরা তার পুত্ররূপে পরীক্ষিত মহারাজ কেন আসলেন, আমরা ভালো পুত্র চাই, জন্মাষ্টমীর দিনে সবাই মা হতে চায়, কিন্তু যশোদা মায়ের মতন কেউ মা হতে চায় না, কৃষ্ণের মতন সন্তান চায়। উত্তরা কত বলছে, আমাকে এই জ্বলন্ত বাণ আমাকে মেরে ফেলুক, আমার কোনো দুঃখ নেই, কিন্তু হে প্রভু আমার সন্তানকে এখন যে যথেচ্ছ পাবে ইন্দ্রতৃপ্তি করবে আর সন্তানকে হত্যা করবে। উত্তরা বললেন, যদি আপনার ইচ্ছা হয় তাহলে এটি আমাকে দত্ত করুক, কিন্তু এটি যেন আমার গর্ভস্থ সন্তানটিকে দত্ত না করে, হে পরমেশ্বর আমার এই কৃপা করো। তার পাঁচজন শ্বশুর ছিল, কারো কাছে দৌড়ে যায়নি, কৃষ্ণ রথে উঠে চলে যাচ্ছে, দৌড়ে দৌড়ে উত্তরা সেখানে চলে এসেছে, কারণ পাহি পাহি জগৎপথে তুমি হচ্ছে জগৎ। সুত গোস্বামী বললেন, কি বললেন, এই অবস্থায় কৃষ্ণ কি করলেন, তার কথা ধৈর্য সহকারে শ্রবণ করে
ভক্তবৎসল পরমেশ্বর ভগবান তৎক্ষণাৎ বুঝতে পারলেন দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা পাণ্ডবের বংশের শেষ বংশধরকে বিনষ্ট করার জন্য ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছে। ভগবান জানতে পারলেন পাণ্ডবরা যখন জ্বলন্ত ব্রহ্মাস্ত্র দ্বারা অভিমুখে আসতে দেখে তারা পাশকে বিচলিত যে অস্ত্র তুলে ধরেছিলেন, পঞ্চ পাণ্ডবদের দিকেও জ্বলন্ত বাণ আসছে ধারার। এখানে কিন্তু পাঁচ পাণ্ডবরা ভগবানকে বলছে না, কিন্তু ভগবান জানে এদের অস্ত্র দিয়ে হবে না, ভগবান নিজে যে সুদর্শন চক্র দিয়ে রক্ষা করবে। কই ভগবানের কাছে তো জিজ্ঞাসা করিনি ভগবান আপনি রক্ষা করবেন, বা প্রার্থনা করিনি ভগবান রক্ষা করুন। এ হচ্ছে ভক্তবৎসল। ছেলেকে রক্ষা করার জন্য বাবাকে ডাকাডাকি করতে হয় না, বাবা ছেলের বিপদ দেখেই কি চলে যায়। তার জন্য কি হতে হবে? সুপুত্র হতে হবে। তেজ পুত্র হলে হবে না, কুপুত্র হলে হবে না, সুপুত্র হলে তার জন্য বাবা করে। ঠিক সেরকম কৃষ্ণ ভক্ত হলে ভগবান ভগবানের কাছে প্রার্থনা করতে হয় না, রক্ষা করো রক্ষা করো। নাহং বন্দে তব চরণার দ্বন্দ্ব মদ্বন্দ্ব হেতু, আমি এই জড় জগতের দ্বন্দ্ব মোহ থেকে মুক্ত হওয়ার জন্য আমি আপনার কাছে প্রার্থনা করি না। একজন ভক্ত সম্রাট কুলশেখর বলছেন, নাহং বন্দে তব চরণার দ্বন্দ্ব মদ্বন্দ্ব হেতু, আপনাদের কাছে অনুমতি নেই কি আর একটু বলবো? সবটা বেজে গেছে না, না বলবো, আপনাদের অসুবিধা নেই তো? ঠিক আছে। হ্যাঁ।